আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন বিডি আইটিএফসির আপনাদের সকলকে স্বাগতম। সাবির তিন দিনের সাক্ষাৎকার শেষে কোনো ভর্তি ইচ্ছুক পায়নি আটটি বিভাগ। 6 জানুয়ারি 2022 8:19 দ্য ডেলি ক্যাম্পাসে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি একজন গুচ্ছ ভর্তি আবেদনকারী হয়ে থাকেন, তাহলে প্রতিবেদন রিসিভ করবেন না। আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেল নতুন বেসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবি প্রবি 2020 ও 2021 সেশনের স্নাতক সম্মান প্রথম বর্ষে তিন দিনের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। বৃহস্পতিবার 6 জানুয়ারি তিন দিনে বিশ্ববিদ্যালয় A1 ও A2 ইউনিটের সাক্ষাৎকার শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সূত্রে জানা গেছে, তিন দিন ব্যাপী সাক্ষাৎকারে দুই ইউনিটের 985টি আসনের মধ্যে শুধুমাত্র 281 জন ভর্তি ইচ্ছুক অংশ নিয়েছেন। এবার গুচ্ছ পদ্ধতিতে A1 ও A2 ইউনিটে মোট 985টি আসনে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এছাড়া বিশ্ববিদ্যালয় সমন্বিত বি ইউনিটে 602 আসন রয়েছে যার ভর্তি কার্যক্রম এখনও শেষ হয়নি। সাবিপরবির দুই ইউনিটে 985টি আসন বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে মাত্র 281 জন ভর্তি ইচ্ছুক অংশ নিয়েছেন, যা মোট আসনের প্রায় 28.52%। এর মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত A1 ইউনিটের 255 জন ও A2 অনুষদের আর্কিটেকচার 26 জন সাক্ষাৎকারে অংশ নিয়েছেন। এতে প্রায় ফাঁকা পড়ে আছে 72% আসন। তিন দিনের সাক্ষাৎকারের শেষে কোনো ভর্তি ইচ্ছুক না পাওয়া ডিপার্টমেন্টগুলো হলো রসায়ন, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, গণিত, সমুদ্রবিজ্ঞান, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ও পরিসংখ্যান বিভাগ। এসব ডিপার্টমেন্টগুলোতে 435টি আসন রয়েছে। এছাড়া A1 ইউনিটে 18টি ডিপার্টমেন্টে 640টি আসন এখনও ফাঁকা রয়েছে। অন্যদিকে A2 ইউনিটের 30 আসনের মধ্যে সাক্ষাৎকারে অংশ নিয়েছেন 26 জন ভর্তি ইচ্ছুক, এতে 4টি আসন ফাঁকা রয়েছে। তিন দিনের সাক্ষাৎকারের শেষে দুই ইউনিটে মোট 644টি আসন ফাঁকা রয়েছে। এর আগে গত 4 জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়। এবার বিশ্ববিদ্যালয় A1, A2 ও B ইউনিটে মোট 1,547টি আসনের বিপরীত আবেদন করেছেন মোট 30,237 জন শিক্ষার্থী। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটিতে স্পষ্ট হয়েছে যে সাবিপরবিতে অসংখ্য সিট এখনও খালি রয়েছে। তো এর মাধ্যমে আপনারা কী বলতে পারছেন? এর মধ্যে একটি সহজ বিষয় হচ্ছে, যারা নিচের মেধা তালিকায় নিচে রয়েছে তাদের জন্য এটি অনেক বড় সুযোগ। তারা অবশ্যই হতাশ হবেন না, কারণ আপনাদের জন্য আল্লাহ নিশ্চিত কোনো ভালো সুসংবাদ রেখেছে। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথেই থাকুন টুডে এডুকেশন বিডি। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।